আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজ আপনাদের দেখাবো কিভাবে নুডলস দিয়ে পাস্তা রান্না করতে হয়। আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুমুখ পরিমাণ পানি। পানিটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব 1.5 কাপ পাস্তা। পাস্তাগুলো দিয়ে এখানে দিয়ে দেব 1/2 টেবিল চামচ তেল, যেন পাস্তাগুলো একে অপরের সাথে এগুলোকে 7 থেকে 8 মিনিট সিদ্ধ করতে বেশি সিদ্ধ করতে থাকে। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে এসেছে, তো পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো ভালো মতো নেড়েচেড়ে ধুয়ে নেব। দেখুন পাস্তাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব রান্না করতে। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3-4টি কাঁচা মরিচ কুচি। এগুলোকে প্যানে দিয়ে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে সাইডে রেখে দেব। তারপর দিয়ে দেব 1টি ডিম। ডিমটা দিয়ে ভালোভাবে 1টি খুন্তির সাহায্যে ডিমটাকে টুকরো টুকরো করে নেব। এমনভাবে নাড়াচাড়া করব যেন ডিমগুলো একদম ভালো মতো টুকরো টুকরো হয়ে যায়। এবার এগুলোকে একসঙ্গে ভালোভাবে মেশাব। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। আর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। আমি এখানে মিষ্টান নুডলস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। এবার এগুলোকে ভালো মতো নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লবণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। লবণ দিয়ে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করব। এ পর্যায়ে দিয়ে দেব নুডলসের ভেতরে থাকা মশলাগুলো। এই মশলাটা দিলে ফ্লেভারটাও সুন্দর হয় আর খেতেও অনেক সুস্বাদু হয়। এগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দেব 1 চামচ চিনি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। দেখুন আমার রান্নাগুলো হয়ে গেছে। এবার পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।